আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করা বাংলাদেশের প্রায় প্রতিটি যুবকের একটি স্বপ্ন হয়ে থাকে, কারণ এটা শুধু একটি চাকরি না, এটা একটি সম্পূর্ণ ওয়ে অফ লাইফ। বাংলাদেশ সেনাবাহিনী এই ধরনের অনেক অপরচুনিটি দিয়ে রেখেছে, যেখানে একজন নির্দিষ্ট বয়সী বাংলাদেশি নাগরিক বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওই সমস্ত পদ্ধতিগুলোর যার মাধ্যমে আপনি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট পরীক্ষার পরে এই গ্রেড বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসার পদে যোগদান করতে পারবেন। তার আগে আপনাদের চ্যানেল বাংলাদেশ ডিফেন্স নিউজ বিডিএনকে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যেটা হয়তো আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ সেনাবাহিনীতে কোনো ধর্ম, বর্ণ বা কোনো গোত্রের নির্ধারণের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় না, আর এটাই হলো বাংলাদেশ সেনাবাহিনীর সবথেকে বেস্ট পার্ট। সাধারণত এইচএসসি পাশ করার পরে বাংলাদেশের প্রতিটি যুবকের ভিতরে একটি কনফিউশন থাকে, আর এই কনফিউশন থাকার কারণে তারা বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি সর্ব উৎকৃষ্ট পেশাকে হারিয়ে ফেলেন। তো আমি আপনাদের এই ভিডিওতে এটা বলবো যে বাংলাদেশ সেনাবাহিনী আপনাকে একটি সবথেকে স্পেশাল ক্যারিয়ার প্রদান করে। বাংলাদেশ সেনাবাহিনী আপনাকে অনেকগুলো ফ্যাসিলিটিস প্রদান করবে, যেমন গুড স্যালারি প্যাকেজ, জব সিকিউরিটি, পেনশন আফটার রিটায়ার্ড, তাছাড়া আরও অনেক কিছু যা সাধারণ সরকারি চাকরি বা বেসরকারি জবে আপনি পাবেন না। কিন্তু এগুলো থেকে বড় বিষয় হলো বাংলাদেশ সেনাবাহিনী আপনাকে দেশমাতৃকার সেবা করার সুযোগ দিবে। এটা কোনোই পার্থক্য নেই যে আপনি কোন সেনাবাহিনীর পোস্টে যুক্ত আছেন, কারণ সেনাবাহিনীর সদস্য হওয়াই নিজের কাছে সম্মান এবং গৌরবের বিষয়। তো চলুন এবার কথা বলা যায় ওই পদ্ধতিগুলোর যার মাধ্যমে আপনি এইচএসসি পাশের পরে বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করতে পারবেন। প্রথম পদ্ধতিটি হলো বিএমএ লং কোর্স। সাধারণত আপনি যদি এইচএসসি এবং এসএসসিতে যে কোনো একটি পরীক্ষায় জিপিএ 5 এবং অন্য একটি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে থাকেন, তাহলে আপনি সেনাবাহিনীর লেফটেন্ট পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও ইংরেজি মাধ্যমে ও লেভেল এর 6টির মধ্যে 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড এবং 1টিতে এ লেভেলের 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনাকে। এক্ষেত্রে বয়সের বিষয়টি স্পেশালিস্ট কোরের বিবেচনায় 3টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন আপনি যদি লেফটেন্ট পদে আবেদন করতে চান, তাহলে আপনার বয়স 17 থেকে 21 মধ্যে হতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই সমস্ত বয়সের সীমা 18 থেকে 23 বছর, এবং অবিবাহিত পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে কমপক্ষে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে, ওজন হতে হবে ন্যূনতম 50 কেজি। আবেদনকারীদের মধ্যে থেকে কয়েকটি ধাপে পরীক্ষা নিয়ে বাছাই করা হবে। প্রথমে মেডিকেল ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত বিষয়ে নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ISSB চূড়ান্ত ডাক্তারি ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শারীরিক এবং মৌখিক লিখিত পরীক্ষার পরে সাধারণত ISSB পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা 4 দিনে সমাপ্ত হয়। নির্বাচিত ক্যাডেটরা বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন। চতুর্থ বছরে BMA-তে অবস্থান করে অফিসার হিসাবে স্নাতক সম্মান ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলো সম্পূর্ণ করবেন। প্রশিক্ষণ শেষে লেফটেন্যান্ট পদবীতে তারা কমিশন পাবেন। বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন সময় ক্যাডেটরা মাসিক 10,000 টাকা করে সম্মানী পাবেন। কমিশন প্রাপ্তির পর লেফটেন্যান্ট পদে বাংলাদেশ সেনাবাহিনীর প্রচলিত বিধান অনুযায়ী বেতন ভাতা দেওয়া হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদানের দ্বিতীয় পদ্ধতিটি হল BMA স্পেশাল কোর্স, যা ইঞ্জিনিয়ার, সিগন্যাল, ME, RV অ্যান্ড FC ও SC কোরের জন্য নিয়োগ দেওয়া হয়ে থাকে। এখানে আপনার বয়সের বাধানিষেধ কিছুটা শিথিল আছে। 18 বছর পর্যন্ত আপনি সেনাবাহিনীর স্পেশাল কোরের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আপনার বয়স 26 বছরের উপরে হলে বিবাহিত হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। SSC এবং HSC-তে কমপক্ষে 4.50 থাকা প্রয়োজন। এক্ষেত্রে আপনার নির্ধারিত বিষয়ে অনার্স, BA এবং BSc-তে ন্যূনতম CGPA 4-এর ভিতরে 3 নিয়ে পাস করতে হবে, যা বাংলাদেশ সরকারের যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয়, কলেজ বা যে কোনো ইনস্টিটিউশন থেকে হওয়া লাগবে। ক্ষেত্রে প্রার্থীদের শারীরিক যোগ্যতা BMA লং কোর্সে যেটা বর্ণনা দিয়েছিলাম তার মতোই সেম। প্রার্থীদের নির্বাচন করা হয়ে থাকে কয়েকটি ধাপে। প্রথমেই হয়ে থাকে এখানে লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় পাশ করা প্রার্থীরা প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা ও ISSB পরীক্ষায় অংশ নিয়ে থাকে। এখানে লিখিত পরীক্ষা সাধারণত পেশাগত বিষয়ে 100 নম্বরের উপরে হয়ে থাকে। চূড়ান্তভাবে নির্বাচন হওয়ার পর ক্যাডেট হিসাবে BMA-তে 24 সপ্তাহের প্রশিক্ষণ গ্রহণ করবেন। কৃতকার্যের সঙ্গে প্রশিক্ষণ সমাপ্তির পরে ইঞ্জিনিয়ার, সিগন্যাল ও EME কোরের অফিসাররা ক্যাপ্টেন পদে কমিশন পাবেন, আর SC ও RV অ্যান্ড FC কোরের অফিসাররা লেফটেন্যান্ট পদে কমিশন পাবেন।
তৃতীয় পদ্ধতি হলো বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরে ভর্তি। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS, FRCS, FCPS অথবা MD সমমান, যা বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে বয়স অনূর্ধ্ব 28 ও বিশেষজ্ঞ FRCS, FCPS ডাক্তারদের ক্ষেত্রে এখানে বয়সসীমা 40 বছরের নির্ধারণ করা হয়েছে। SSC এবং HSC-তে GPA 5 সহ সরকার অনুমোদিত যে কোনো মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারীরা এখানে আবেদন করতে পারবেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ঢাকা সেনানিবাসে অবস্থিত ISISB সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। উল্লেখ্য যে বিশেষজ্ঞ ডাক্তার যারা মেজর পদে সরাসরি নিয়োগ পান তাদের জন্য ISSB টেস্ট নেওয়া হয় না। নির্বাচিত প্রার্থীরা ট্রেইনি অফিসার হিসাবে BMA-তে 11 সপ্তাহের প্রশিক্ষণ নিয়ে থাকে। এই প্রশিক্ষণ শেষে সরাসরি ক্যাপ্টেন পদে কমিশন এবং ক্যাপ্টেন পদে কমিশনের তারিখ আর্মি মেডিকেল করে 3 বছরের ও আর্মি ডেন্টাল করে 2 বছর 6 মাসের প্রশিক্ষণ হয়ে থাকে। উপরোক্ত 3টি পরীক্ষার আবেদন আপনি বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinbangladesharmy.mili.bd তে যে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে আপনি সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, এ পর্যন্তই ছিল আজকের ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওতে নতুন কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকবেন।